হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং তোমরা যারা কোয়ালিফাই করেছো তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও আগামী বছরগুলোর শুভেচ্ছা। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই বিগত কয়েক সপ্তাহ ধরে যেই প্রশ্নটা আমাদের করে আসছো সেটা হলো, এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দিয়ে দিলে, এরপর তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হওয়া দরকার? তোমরা উচ্চ মাধ্যমিকের পরে যখন এক্সামে বসবে সেই ক্ষেত্রে তোমরা কী করে নিজেদের প্রিপারেশনকে নিয়ে যাবে, এই 3 কিংবা 4 বা যত বছরই তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রি হয়ে থাক না কেন। কেননা তোমাদের মধ্যে অনেকে MBBS, অনেকে BTEC এবং অনেকে আমাদের সাধারণ যে একাডেমিক ডিগ্রিগুলো হয়ে থাকে, BA, BCOM কিংবা BSC-র অনার্স কিংবা পাস কোর্স, সেগুলোতে অ্যাডমিশন হতে চলেছ। তো এই ক্ষেত্রে আমি একটা তোমাদের প্রপার স্ট্র্যাটেজি এবং তার পাশাপাশি অন্যান্য কিছু বিষয় নিয়েও আলোচনা করব এই সেশনে। তো চলো তাহলে সর্বপ্রথম আমরা যেই বিষয়টা আলোচনা করব সেটা হলো, তোমরা কোন বছরে তাহলে এক্সামে বসতে চাচ্ছ। তো দেখো, 2024-এ যেহেতু তোমরা কলেজে যাচ্ছ, সেই ক্ষেত্রে 3 বছরের যদি আমি একাডেমিক ইয়ার তোমাদের ধরে নিই গ্রাজুয়েশনের ক্ষেত্রে, তাহলে পরে আমরা লক্ষ্য করব 2027 সাল নাগাদ তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে এবং থার্ড ইয়ারে থাকাকালীন প্রভিশনাল হিসেবেও কিন্তু UPSC-র ফর্ম ফিল আপ করা যায়। তাই তোমাদের মধ্যে অনেকে 2027-এ থার্ড ইয়ারে থাকাকালীনই চাইলে পরে কিন্তু UPSC-র যে ফর্ম ফিল আপ আছে সেটা করে 2027-এরই এক্সামে বসতে পারো, অথবা তোমাদের মধ্যে বাকিরা 2028-কে টার্গেট করছো। তো সেই হিসেবে UPSC-র যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটায় তুমি যদি পাস করে থাকো, অর্থাৎ 2027-এর জন্য সেই অগস্টের 1 তারিখ নাগাদ তোমার জন্য যদি 21 বছর হয়ে থাকে, তাহলে পরেই তুমি কিন্তু এক্সামে সে বছর বসতে পারবে। এবং তার পাশাপাশি এজ রিল্যাক্সেশন, সেটা তো আপার এজ লিমিটে থাকে, লোয়ার এজের ক্ষেত্রে কোনো রিল্যাক্সেশন নেই। তো 2027 কিংবা 2028-এ তোমরা যদি এক্সামে বসো, সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি তোমাদের কাছে আর 3টে বছর আছে। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে অনেকে হয়তো এই সেশনটা 2024-এর শেষে বা 2025-এর শুরুতেও দেখছো। তো তোমরাও নিজেদের জন্য যদি 3 বছরের সম্পূর্ণ বাকি সময় ধরে রাখো, সেই ক্ষেত্রে এই 3 বছরে তোমাদের স্ট্র্যাটেজি কী হওয়া দরকার যেই হিসেবে তোমরা এগোবে। তো দেখো, একদম প্রপার এবং একটা ডেসক্রিপটিভ স্ট্র্যাটেজি 4 বছর পর তুমি বলতে পারো এক্সামে বসতে পারবে না, 3 বছর পর রিসার্চ ইয়ারের বিষয়টা কি এবং এই সমস্ত কিছু নিয়ে অলরেডি চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো, যার নাম হচ্ছে UPSC প্ল্যান ফর কলেজ স্টুডেন্টস। ওকে, তো সেটা লিখে পাশে নেত্রায়েস লিখে দেবে, আমাদের ভিডিওটা এসে যাবে। তো সেই ক্ষেত্রে সেই ভিডিওতে আমি সম্পূর্ণটা ডিসকাস করেছি যে UPSC-র জন্য কি করে কলেজ স্টুডেন্টদের প্ল্যান করবার প্রয়োজন আছে। এবং আজকের এই যে সেশন আছে, এই সেশনে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমাদের এই যে 3 বা 4 বছরের যে একাডেমিক ইয়ার আছে, গ্রাজুয়েশনের যে বছরটা আছে, এই 3 বছরে তুমি কি কি করবে এবং কোন সময়টাতে করবে। প্রথম যেটা তোমার করার প্রয়োজন সেটা হচ্ছে, প্রথম যে 2 বছর আছে অর্থাৎ 1st এবং 2nd ইয়ার কিংবা 1st, 2nd, 3rd এবং 4th সেমিস্টারের মধ্যে যদি পসিবল হয় সম্পূর্ণ GS, SA এবং CSAT-এর পোর্শনগুলোকেও পারলে পরে কভার করে নেবে। এই সময়ের মধ্যে তোমার সবচেয়ে বেশি কিন্তু প্রোডাক্টিভ টাইমটা দেওয়া প্রয়োজন, কেননা থার্ড ইয়ার সবসময় একটা হেক্টিক ইয়ার হয়ে থাকে, এর ফলে থার্ড ইয়ারে জেনারেলি তোমার কাছে সময় কিছুটা কম থাকবে, কেননা তোমার কলেজের পড়াশোনার জন্য অনেকটা সময় তোমার দিতে হচ্ছে। এই কারণে আমরা লক্ষ্য করব এই যে সময়টা আছে, এই সময়টাতে তোমার অর্থাৎ প্রথম 2 বছরে তোমার GS, SA এবং তার পাশাপাশি CSAT কমপ্লিট হয়ে যাওয়ার প্রয়োজন। এবং 1st 2 বছরের পর থার্ড ইয়ারে তুমি কি করবে, থার্ড ইয়ারে তুমি কিন্তু তোমার অপশনাল যে আছে সেটা করবে। তাই অপশনাল স্টার্ট করবার একদম খুবই সুন্দর সময় যেটা, সেটা হলো 4th সেমিস্টারের একদম শেষ কিংবা 5th সেমিস্টার অর্থাৎ থার্ড ইয়ারের একদম শুরু, ওই সময়টাতে তুমি তোমার অপশনাল স্টার্ট করতে পারো। এবং তার সাথে আগে যে সম্পূর্ণ GS, SA
এবং অন্যান্য বিষয়গুলো পড়ে এসছো সেগুলোকে রিভাইজ করতে থাকবে অ্যালং উইথ কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিউজ পেপার। সেগুলো তোমার থাকতেই হবে সমস্ত সময়ে, এই সমস্ত 3 বছর 4 বছর 5 বছর যত বছরই জার্নিটা থাকুক না কেন, সেই সময়টাতে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ পেপার পড়ে থাকতেই হবে। ইনফ্যাক্ট তোমরা যদি মাধ্যমিকের পরের প্ল্যানও দেখো সেখানেও আমি বলেছি নিউজ পেপারটা পড়তে। বাট এই সময়টাতে যেটা একটু মেনটেন করবার চেষ্টা করবে স্টুডেন্টদের মধ্যে, এই বিষয়টা আমরা খুব বেশি লক্ষ্য করতে পারি কলেজে উঠবার পর ফার্স্ট সেমিস্টার, তারা যেন মনে করে আমরা শুধু মজা করতেই কলেজে এসেছি এবং এর ফলে তারা মোটেও কনসিস্টেন্সি যে আছে সেটা কিন্তু দেখাতে পারে না। এবং প্রিপারেশনের একদম শুরুতেই তুমি যদি কিছুটা পিছিয়ে পড়ো, পরবর্তীতে তোমার কিন্তু সেটাকে বলতে পারো মেকআপ দিতে কিংবা সেই হিসেবে ক্যাচ আপ করতে তোমার কিন্তু অনেকটা সময় এক্সট্রা লেগে যাবে এবং থার্ড ইয়ার তোমার কিন্তু এর দ্বারা কিছুটা হ্যাম্পার্ড হতে পারে। তাই যেটা আমাদের তরফ থেকে সাজেশন থাকবে তোমার জন্য, যে কনসিস্টেন্ট থাকবে, তুমি যদি 3 ঘন্টা দিতে পারছো 3 ঘন্টা করে পড়ো, তুমি যদি 4 ঘন্টা দিতে পারছো ইউপিএসসির জন্য 4 ঘন্টা করে পড়ো। একজন স্টুডেন্ট সে আমায় কল করেছে, তাকে তার কোনো এক দাদা বলেছে যে কলেজে সময় থেকে তাকে 12 ঘন্টা করে পড়তে হবে, যদি সে না পড়ে সে পাশ করতে পারবে না। এবং আমি তাকে বলবো যে প্রথম কথা, সে কলেজে শুরু থেকে থার্ড ইয়ার পর্যন্ত 12 ঘন্টা করে পড়তে পারবে না, এবং যদি সে পড়ে শেষ করতেও পারে তার মেন্টাল হেলথ, মেন্টাল কন্ডিশন কী থাকবে সেটা নিয়ে আমার খুব সন্দেহ আছে। সো শুধু নিজের ফিজিক্যাল হেলথ নয়, মেন্টাল হেলথকেও কিন্তু নজরে রাখবে এবং সেই হিসেবে এক্সারসাইজ এবং ইয়োগা এগুলো চাইলে তোমরা করতে পারো। বাট এটার পাশাপাশি আরও কয়েকটা বিষয় আছে যেগুলো তোমাদের মাথায় রাখবার প্রয়োজন আছে। এই যে সময়টা আছে এই সময়টাতে অনেক সময় তোমার এটা মনে হবে যে অলরেডি জাস্ট আমি এইচএস পাস করলাম, আমি কলেজে মাত্র ভর্তি হলাম, এটাই কি আমার জন্য সময় ইউপিএসসির প্রিপারেশন স্টার্ট করবার? কেননা অনেক সময় আমরা শুনেছি গ্র্যাজুয়েশনের পর স্টার্ট করছে, আনডাউটেডলি সেই সময়ে করে তুমি কোয়ালিফাই করবে। বাট ইউপিএসসি প্রিপারেশনের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, আর্লিয়ার ইউ স্টার্ট বেটার ইট ইজ। বাট এই যে আর্লিয়ার আছে এটা এইচএসের পর, তাই বলে মাধ্যমিক বা ক্লাস 8-এর নয়। তো সেই ক্ষেত্রে এইচএসের পর থেকে তোমার প্রিপারেশনটা স্টার্ট হবার প্রয়োজন এবং সেই সময়ে যত তুমি তাড়াতাড়ি স্টার্ট করবে তত কম সময় করে তোমায় কনসিস্টেন্টলি দিতে হবে। তুমি যদি থার্ড ইয়ারে স্টার্ট করো সেই সময় তোমাকে 7 থেকে 8 ঘন্টা ইউপিএসসি প্রিপারেশনকে দিতে হবে, তার থেকে বেটার ফার্স্ট ইয়ার থেকে 2, 2.5, 3, 4 ঘন্টা করে তুমি দিয়ে যাও, যার মাধ্যমে কনসিস্টেন্সি তোমার বিল্ড আপ হবে এবং এর পাশাপাশি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, একটা টপিক সম্পর্কে অনেক বছর ধরে তোমার যে এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন যে নিউজগুলো আসছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। সো সেই হিসেবে নিজের প্রিপারেশনটাকে যদি সম্ভব হয় এখন থেকে স্টার্ট করো, তাই এটাই তোমার কিন্তু স্টার্ট করবার সঠিক সময়। বাট বিষয় আসে যেটা নিয়ে, সেটা হচ্ছে আমি কোন সাবজেক্ট দিয়ে স্টার্ট করব স্যার? দেখো জেনারেলি যেটা সাজেস্ট করা যেতে পারে, তুমি চাইলে স্টার্ট করতে পারো 2 সাবজেক্ট দিয়ে, ইকোনমি অথবা পলিটি। বাট যেটা আমার এক্সপিরিয়েন্সে আছে সেটা থেকে আমি বলতে পারি, তোমার যদি ব্যাকগ্রাউন্ড এই সাবজেক্টে না থাকে তাহলে এটার সম্ভাবনা প্রবল যে তুমি এই সাবজেক্টগুলো পড়ে খুবই বোর হয়ে যাবে এবং এর ফলে প্রিপারেশনকে ছেড়ে দেবে কিংবা পড়ার আর ইচ্ছে থাকবে না। তাই জেনারেলি আমি যেটা সাজেস্ট করব বা করা যেতে পারে সেটা হচ্ছে তোমার যে ফেভারিট সাবজেক্ট আছে সেটা দিয়ে স্টার্ট করো। যদি সেটা সায়েন্স অ্যান্ড টেক হয় তুমি সায়েন্স অ্যান্ড টেকের কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়গুলো পড়ো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তুমি সায়েন্সের যে বেসিক্স আছে সেটা করে নাও। এর সাথে চাইলে এনভায়রনমেন্টকে পড়তে পারো যদি বায়োলজিও ভালো লেগে থাকে, অথবা তুমি যেই সাবজেক্টে অনার্স নিয়ে করছো কিংবা সেই হিসেবে তুমি কিন্তু নিজের ফেভারিট সাবজেক্ট যে আছে সেটা দিয়ে স্টার্ট করতে পারো।
এর পাশাপাশি কখনোই প্রিপারেশনের সময় এরকম করবে না যে আমি মেইনসের থেকে প্রিলিমসকে সেগ্রিগেট করছি, যে এটা তো মেইনসের এটা তো প্রিলিমসের, তাই আমি মেইনসেরটা পরে পড়বো, আপাতত এক বছর প্রিলিমস পড়বো। একদমই না, বিগ নো। তার দুটো কারণ। প্রথম, তোমরা এক্সাম দেবে 2027 বা 28-এ। তুমি যদি 2023-এর ইউপিএসসি একটা এক্সাম কন্ডাক্ট করেছিল, ইপিএফও, এওইও এবং ইপিএফসির, সেখানে তুমি যদি কোশ্চেন দেখো, কোশ্চেনে ইউপিএসসি জিজ্ঞেস করেছে বিভিন্ন কমিটি তার রেকমেন্ডেশন, এবং সেই রেকমেন্ডেশনগুলোকে অপশনে দিয়ে বলেছে এর মধ্যে কোন রেকমেন্ডেশনগুলো এই কমিটি করেছে বা করেনি। অর্থাৎ আগে যেগুলো আমাদের মেন্সের জন্য পড়তে হতো, সেগুলো এখন প্রিলিমসে জিজ্ঞেস করবার টেন্ডেন্সি কিন্তু ইউপিএসসি নিয়ে আসছে, বা তার একটা প্রবল সম্ভাবনা কিন্তু ইউপিএসসির তরফ থেকে থাকছে। এবং বর্তমানের প্রিলিমসের কোশ্চেনগুলোকেও মেন্সের মতো ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং ছাড়া ক্র্যাক করা কিন্তু খুব খুব কঠিন। তাই কখনোই প্রিলিমসকে মেন্সের থেকে সেগ্রিগেট করে এরকম করবে না যে শুরুর এক বছর প্রিলিমস, পরের এক বছর মেন্স। তাহলে শুরুর এক বছর নষ্ট হয়ে যাবে এবং পরের এক বছরে প্রিলিমস এবং মেন্স দুটো করতে হবে, এটা মাথায় রেখেও করবে। এর সাথে নিউজ পেপার কন্টিনিউয়াসলি পড়বে এবং সেই হিসেবে এগোবে, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু নজরে রাখবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমি বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ব্র্যাগ করবে না, বন্ধুদের সামনে খুব বেশি এটা প্রকাশ করবে না ইউপিএসসি তুমি দিচ্ছ। কেননা পশ্চিমবঙ্গের ইউপিএসসি কালচার স্পেশালি কলেজের ক্ষেত্রে এখনও সেভাবে ডেভেলপ করেনি, তো এটার একটা প্রবল সম্ভাবনা আছে তোমায় তোমার বন্ধুরা আইদার ডিমোটিভেটেড ফিল করাবে, অথবা তাদের প্রেশারে এসে বা তোমার পিয়ার গ্রুপের প্রেশারে এসে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করে দেবে। তাই খুব বেশি ব্র্যাগ করবে না যে আমি তো ইউপিএসসি দেবো, আমি এই টপিকগুলো পড়ছি, এই টপিকগুলো পড়ছি, পড়ো, বাট খুবই নিবিড়ভাবে, খুবই একান্তভাবে এবং সেই হিসেবে পড়ে যদি তুমি বলতে চাও আমি WBCS দেবো বলে এগোতে পারো। মিথ্যে নয়, WBCS-কেও একটা অপশন হিসেবে এগোবে, বাট ইউপিএসসি সম্পর্কে খুব বেশি নিজেকে এক্সপ্রেস করবে না যে আমি তো ইউপিএসসি দেবো, তোরা কী সব SSC দিচ্ছিস, সেটা না। বেশি ব্র্যাগ করা কখনোই এই ক্ষেত্রে ঠিক নয়। এবার বিষয় যেটা, সেটা হলো তোমাদের মধ্যে অনেকে ইউপিএসসির কোর্সের বিষয়টা জিজ্ঞেস করছিলে, যে 12-এর পর আমরা 3 বছরের কি কোনো কোর্স নেত্রায়েসের ক্ষেত্রে লঞ্চ করা হচ্ছে। উত্তর হলো হ্যাঁ, এই কোর্সটা অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এবং মে মাসের 20 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তোমরা চাইলে পরে এই কোর্সে যুক্ত হতে পারো। এটা শুধু এবং শুধুমাত্র কলেজ স্টুডেন্টের জন্য, যেটা প্রিলিমস মেন্স ইন্টারভিউ ব্যাচ। এই যে ব্যাচ আছে, এই ক্ষেত্রে আমাদের EMI ফ্যাসিলিটিও কিন্তু অ্যাভেলেবেল আছে, যার মাধ্যমে টোটাল যে আমাদের কোর্স ফি আছে সেটাকে 5টা EMI পে করতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সটা অ্যাক্সেস করবার জন্য তুমি চাইলে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা নিচে দেওয়া নম্বরটিতে কল করতে পারো। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। যদি এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে নিচে জিজ্ঞেস করতে পারো। সকলকে ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে অ্যাহেড।